আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায়। প্রত্যেকটি মানুষই কম বেশি পাপের কাজ করে থাকে, গুনাহের কাজ করে থাকে। এর থেকে একেবারেই মুক্ত হলেন নবী রাসূলগণ, কারণ তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু দোয়া শিখিয়েছেন, কিছু আমল শিখিয়েছেন, যেগুলি বিশেষ টাইমে করলে, বিশেষ সময়ে পড়লে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, গুনাহ থেকে মাপ করে দেন। তো সুপ্রিয় দর্শক, এমনই একটি ছোট দোয়ার কথা বলবো, যে দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরানোর পর পড়তেন, যে দোয়াটির মধ্যে সর্বপ্রকার গুনাহ মাপের কথা রয়েছে, পাপ মোচনের কথা রয়েছে। তো এই দোয়াটি এসেছে আবু দাউদ শরীফ কিতাবে, হাদিস নম্বর 1509। তো সুপ্রিয় দর্শক, আপনারা ফরজ, নফল, সুন্নত যে কোনো নামাজের সালাম ফিরানোর পর এ দোয়াটি একবার হলেও পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সর্বপ্রকার গুনাহ ক্ষমা করে দিবেন, পাপ ক্ষমা করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন, আমরা গুনামুক্ত হওয়ার জন্য, পাপ মুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, দোয়াটি হলো আল্লাহুম্মা গফির লি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়ামা আসরারতু ওয়ামা আ'লামতু ওয়ামা আসরাফতু ওয়ামা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখখিরু লা ইলাহা ইল্লা আনতা। আমি দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা গফির লি মা কদ্দামতু ওয়ামা আখখারতু ওয়ামা আসরারতু ওয়ামা আ'লামতু ওয়ামা আসরাফতু ওয়ামা আনতা আ'লামু বিহি মিন্নি أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت। দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও ওই গুনাহগুলো যা আমি আগে করেছি এবং যা আমি পরে করেছি, যা গোপনে করেছি এবং যা প্রকাশ্যে করেছি, এবং যা অপচয় বা সীমালঙ্ঘন করেছি, এবং যা তুমি আমার সম্পর্কে জানো। তুমি সামনে অগ্রসরকারী এবং তুমি পশ্চাতে নিক্ষেপকারী, তুমি ব্যতীত আর কোনো উপাস্য নেই। তো সুপ্রিয় দর্শক, যে কোনো নামাজের সালাম ফিরানোর পর এ দোয়াটি একবার হলেও পড়ুন, আল্লাহ তাআলা সর্বপ্রকার গুনাহ ক্ষমা করে দিবেন। আমিন। আসসালামু আলাইকুম।